আমি ভাইয়াকে ভাই ডেকেছি, আপনাকে ভাবি দেখলে কোনো সমস্যা আছে? না না, সমস্যা নেই। আচ্ছা, তো যে আপনার, আপনি একজন বিবাহিত ছেলেকে বিয়ে করিয়া অবিবাহিত ছেলেকে বিয়ে করেছেন, তো বিষয়টা হচ্ছে ভাবি আপনি একজন। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের মাঝে আবার আরো একটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম। ভাতিজির সাথে বিবাহ করছেন, নাউজবিল্লাহ। ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটুক দেখবেন, তাহলে বুঝে যাবেন। কারণ সমাজে এমন ধরনের নারীদের কারণে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। ভাতিজির সাথে বিয়ে করেছে, নাউজবিল্লাহ। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, তারা এমন ধরনের কাজ করে আর এমন ধরনের মহিলাদের কারণেই আর আমাদের এই সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। ভাতিজির সাথে বিবাহ করছেন, আপনারা আগে কি কেউ কখনো শুনেছেন? যদি শুনে থাকেন, দেখে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন। ভাতিজির সাথে বিবাহ একটি খুবই লজ্জাজনক বিষয়, কিন্তু আমাদের লজ্জা হলেও কিন্তু ওই মহিলাটার কিন্তু লজ্জা লাগছে না। তিনি এমনভাবে হাসছেন, তিনি মনে করছেন যে আমি খুব বড় কাজ করেছি, খুব একটি ভালো কাজ করেছি, এমন ভাবছেন তিনি। তার হাসি মুখ থেকে ফুরাচ্ছেন না। আর আমাদের সমাজ সেসব তাকিয়ে তাকিয়ে দেখছেন, বাধা দেওয়ার কোনো কাজ করছেন না। তাই আমাদের সমাজকে এমন ধরনের মহিলারাই নষ্ট করে থাকে। জাহান্নামে যাওয়ার যে কাজগুলো আছে তারা পালন করে যাচ্ছেন নিয়মিত। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, জানাতে ভুলবেন না। আর সকল মানুষকে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। তো আমি ভাইয়াকে ভাই ডেকেছি, আপনাকে ভাবি দেখলে কোনো সমস্যা আছে? না না, সমস্যা নেই। আচ্ছা, তো যে আপনার, আপনি একজন বিবাহিত ছেলেকে বিয়ে করিয়া অবিবাহিত ছেলেকে বিয়ে করেছেন, তো বিষয়টা হচ্ছে ভাবি আপনি একজন অবিবাহিত ছেলের মধ্যে কি দেখলেন? ওর মধ্যে মানে রাগটাই আমার কাছে বেশি ভালো লাগে, আর রাগটা বেশি তাই। আচ্ছা, কি বিষয় নিয়ে রাগ করতো আপনার সঙ্গে? আরে অল্প কিছু হইলে কিছুই বলা যায় না, রাগ করে রাগ করে সেই রাগটাকে, এই রাগটাই আমার বেশি ভালো লাগে। আচ্ছা,